গোপন সূত্রে খবর পেয়ে দুশো ছিয়াত্তর গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার তিন ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কার নেপাল শিব মন্দিরের কাছে পুলিশ সূত্রে জানা যায় ধৃত যুবকদের নাম পবন কুমার মতি আসিফ মুস্তাফা ও গৌতম কুমার যাদব ধৃতদের বাড়ি বিহারের ভাগলপুরে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নেপালে শিব মন্দিরের কাছ থেকে বৃহস্পতিবার রাতে তিনজন যুবককে দুশো ছিয়াত্তর গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার করে তাদেরকে শুক্রবার সকালে চোদ্দ দিনের পুলিশ হেফাজত চেয়ে কোর্টে পাঠায় পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান কালিয়াচক থেকে হেরোইন নিয়ে বিহারের ভাগলপুর যাওয়ার সময় দুশো গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার করে ফরাক্কা থানার পুলিশ